আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। তো আমরা জানি যে গ্রিট কবুতরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, আমরা অনেকেই গ্রিটকে গ্রিট বলি, অর্থাৎ গয় রফলায় রশ্মি ড। আসলে এটি হবে গয় রফলায় রশ্মি ড, এবং ইংরেজিতে যদি আমরা বলি তাহলে এটির স্পেলিংটা হবে GRIT, তার মানে হলো গ্রিট, নট গ্রিট। তো আমরা শুদ্ধ উচ্চারণটা করার চেষ্টা করব। যেটি বলছিলাম, তো এই গ্রিট কবুতরের জন্য অতি অতি গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান যেটি আমরা কবুতরকে সরবরাহ করে থাকি। তো এই গ্রিটের দুটি বড় ধরনের সমস্যা আছে বা দুটি প্রধানতম ক্ষতি আছে। তো সেই সমস্যা বা ক্ষতি দুটি কি সেটি আমরা জানার চেষ্টা করব। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো এই গ্রিটের যেটি বললাম যে দুটি সমস্যা বা দুটি ক্ষতির কারণ, প্রথম ক্ষতি হলো কবুতরের বায়োলজিক্যাল প্রবলেম বা বায়োলজিক্যাল ক্ষতি। সেটা হলো আপনি যদি বেশি পরিমাণে কবুতরকে গ্রিট খাওয়ান বা কবুতর যদি খেয়ে ফেলে বেশি পরিমাণে গ্রিট, তাহলে কবুতরের পেট ফুলে যেতে পারে, কবুতর টয়লেট পাতলা করতে পারে এবং বমি করতে পারে কখনো কখনো। সুতরাং এটি কিন্তু কবুতরের জন্য একটি স্বাস্থ্যের ঝুঁকি বা স্বাস্থ্যের জন্য হুমকি। সুতরাং আমরা পরিমিত পরিমাণ গ্রিট খাওয়াব। অতিরিক্ত গ্রিট খেলে কিন্তু কবুতরের স্বাস্থ্যের জন্য এটি একটি ঝুঁকি বা হুমকি, যেটি আমি বললাম। সুতরাং এটি হলো বায়োলজিক্যাল সমস্যা কবুতরের। আমরা গ্রিট পরিমাণ মতো তাদেরকে দিতে হবে, সপ্তাহে 3 দিন অথবা আমাদেরকে 1 দিন অন্তর অন্তর গ্রিট দিতে হবে। এখন প্রতিদিন যদি আমি গ্রিট দেই, পরিমাণটা যদি আমি বেশি দিয়ে ফেলি এবং কবুতর যদি অনেক বেশি গ্রিট খেয়ে ফেলে তার অন্য যে খাদ্য আছে সেই খাদ্যের থেকে, সেক্ষেত্রে কিন্তু কবুতরের যে সমস্যাটা বললাম এই সমস্যাটা হবে, অর্থাৎ পেট ফুলে যাবে বা ফাঁপ দিবে, কবুতরের গ্যাস তৈরি হবে এবং পাশাপাশি কবুতরের টয়লেট পাতলা হবে এবং কবুতর অনেক সময় বমিও করে দিতে পারে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। গ্রিট অতিরিক্ত খাওয়ানে কিন্তু কবুতরের জন্য হুমকি স্বরূপ। এরপরে আসেন দ্বিতীয় যে সমস্যাটি, সেটি হলো এন্ড প্রোডাক্ট রিলেটেড সমস্যা, অর্থাৎ কবুতরের ডিম রিলেটেড সমস্যা। সেটা আবার কেমন? তো আপনি যদি অতিরিক্ত পরিমাণে এই গ্রিট কবুতরকে দেন, সেক্ষেত্রে কবুতরের ডিমের যে খোসাটা এটা অনেক বেশি পুরু হয়ে যাবে, যার দরুন কবুতরের বাচ্চা যেটা 17 দিন থেকে 21 দিনের মধ্যে ফুটে যায় সেটা কিন্তু ফুটবে না, কবুতরের বাচ্চাটা ভিতরে মারা পড়বে। এরকম অনেক সময় কিন্তু ঘটে, অতিরিক্ত গ্রিটের কারণে এই ডিমের পুরুত্ব অনেক বেড়ে যায়, কবুতর কিন্তু ভিতরের বাচ্চাটা কিন্তু খুব সহজে সেখান থেকে বের হতে পারে না, এর ফলে ওই বাচ্চাটা কিন্তু সেখানেই মারা যায়। তো এই প্রধান দুটি সমস্যা কিন্তু গ্রিটের মাধ্যমেই হয়। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হলো আমরা গ্রিট কবুতরকে দিব, কিন্তু সেটা পরিমিত পরিমাণে, যতটুকু দরকার ততটুকুই দিব, অর্থাৎ নিয়ম মাফিক আমরা গ্রিট দিব এবং পুষ্টিগুণ সম্পন্ন গুণগত মান সম্পন্ন গ্রিট দিব। বাজার থেকে কিনে এনে গ্রিট দিলে সেটাতে কোনো কার্যকারিতা অভাবে থাকে না। আমরা চেষ্টা করব নিজেরা গ্রিট তৈরি করে কবুতরকে দেওয়ার জন্য, এবং সেটি হবে অবশ্যই রুটিন মাফিক। আমরা কবুতরকে গ্রিট বস্তায় বস্তায় দিয়ে রাখবো না, এটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। গ্রিট দিতে হবে, কিন্তু সেটি হলো পরিমিত পরিমাণ। তো আশা করি আপনারা প্রধান দুটি সমস্যা বা ক্ষতি এই গ্রিট খাওয়ালে পরে হতে পারে সেই বিষয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এবং আমার আপনাদের প্রতি অনুরোধ থাকলো যে আপনারা নিয়মিত গ্রিট দিবেন, কিন্তু যেভাবে আমি বললাম সেভাবে, পরিমিত পরিমাণে, সপ্তাহে 3 দিন অথবা 1 দিন অন্তর অন্তর, এবং পরিমাণটাও হবে খুব সামান্য। এখানে দেখতে পাচ্ছেন খুব সামান্য, অর্থাৎ দুটি কবুতর যাতে খেয়ে সেই গ্রিটটু শেষ হয়ে যায় আর যাতে এখানে অবশিষ্ট না থাকে, এরকম পরিমাণে আপনারা গ্রিট সরবরাহ করবেন কবুতর। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।